দেখছেন এস লাইফস্টাইল ব্লগস। আজকে আমাদের যে এপিসোড আসতে চলেছে এটা একটু অন্য রকমের হতে চলেছে, একটু নতুন রকমের, কারণ আমরা আমাদের ইন্টারভিউ সিরিজ স্টার্ট করেছি। তা আজকে কার ইন্টারভিউ নেব সেটাও আপনারা এক্ষুনি দেখতে পাবেন। তা আমি যার বাড়িতে এখন রয়েছি সে হচ্ছে খুবই ফেমাস একজন মানুষ, আমাদের এই হুগলি জেলারই অন্যতম প্রসিদ্ধ মানুষ, যিনি ইনস্ট্রুমেন্টাল মিউজিকের একজন মাস্টার। তার সাথে এটা বলা যায় যে উনি সিতার প্লেয়ার। আমরা ওনার থেকেই এবার ভালো করে শিখে নেব, মানে সব জেনে নেব, যা যা আপনাদের জিজ্ঞাসা হয়েছে সবই একসাথে জেনে নেব, আর ওনার কথাও আমরা শুনবো। আসুন ওনার সাথে আলাপ করি। দাদা বলুন। নমস্কার, আমি সারণ, সারণ ঘোষ। আমি সিতার বাজাই এবং আমি বিগত 13 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছি। তো আমার বেসিক্যালি জার্নি শুরু হয়েছিল 13 বছর আগে। আমার প্রথম যে আমার শেখা শুরু সমস্ত কিছু সেটা আমার গান দিয়ে শুরু। আমার মায়ের থেকে আমি গান শিখে, মায়ের থেকে আমি শুরু করেছি, মা আমায় গান শেখান। এবং তুমি জানো যে রবীন্দ্রসঙ্গীতে আমাদের বাঙালিদের মধ্যে বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত প্রচুর প্রচলন রয়েছে। অবশ্যই। তো আমারও শুরুটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আর সেখান থেকে ঠিক 1 বছর 1.5 বছরের মতো আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিকে সুইচ করি। তো তারপর থেকে আর গানের দিকে ফিরে যাওয়া হয়নি, তারপর থেকে টোটালি ইনস্ট্রুমেন্টাল মিউজিকে রয়েছি। ওইটার থেকে ধীরে ধীরে নিজে শিখেছি। দেন আমি বিগত 8 বছর ধরে নিজে একাডেমি চালাচ্ছি, যেখানে আমি স্টুডেন্টসদের শেখাই। আমার দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা আমার কন্যাগড়ে, দমদমে আরেকটা। আর গ্লোবালি আমার স্টুডেন্টসও রয়েছে বাইরে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোতে, ইউকে থেকে। তো ব্যাস এইভাবেই শুরু হয়েছিল, যেটা এখনও চলছে। আমি রিসেন্টলি ইউএসএ টুর করে এলাম, তো নেক্সট আবার ইউরোপ টুর চলেছে রিসেন্টলি। তো এইগুলো। আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন আমি তার মধ্যে থেকে আপনারই কয়েকটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে আপনি বললেন 13 বছর আগে আপনি স্টার্ট করেছিলেন এইদিকে, তার মানে তো অনেক ছোট ছিলেন তখন, অনেক ছোট বয়স থেকে, কম বয়স থেকে এদিকে আসা। তা আপনাদের ফ্যামিলিতেও আপনি বলেন মা আপনার মায়ের থেকে শিখেছিলেন, তা আপনাদের ফ্যামিলিতে কি এরকম ব্যাপার আছে যে ট্র্যাডিশনালি সবাই অনেকেই এই মিউজিকের দিকে এসেছে? না, আমার ফ্যামিলি টোটালি বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি, বাবার দিক থেকে। আচ্ছা। আমার মা শখে গান করতেন এবং উনি 2-3টে প্রোগ্রামেও গিয়েছেন। মায়ের থেকে বেসিক্যালি আমার মিউজিকটা পাওয়া। শুনে খুবই ভালো লাগলো। এবার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন যে ফরেন টু ইউএসএ টুর গেছিলেন, এরকম আপনি কবে থেকে মোটামুটি, মানে কোন বছর থেকে এরকম ফরেন টুর করা, যেখানে গিয়ে আপনার প্রোগ্রাম করেছে, কোন কোন কান্ট্রিতে করেছেন, আর কবে থেকে স্টার্ট করেছেন ফরেন টুর? বেসিক্যালি তুমি জানো যে আমাদের করোনার জন্য প্রায় 3 বছর মতো আমাদের সমস্ত কিছু বন্ধ ছিল, যাতায়াত এদিক। আমার প্ল্যান, আমার বেসিক্যালি সমস্ত ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়ে আজ থেকে প্রায় বছর দুয়ে আগে যাওয়ার কথা ছিল, বাট করোনার জন্য জিনিসটা অফ হয়ে যাওয়ার। আমার ফার্স্ট ফরেন ট্যুর, এই রিসেন্ট ফার্স্ট আমার ফরেন ট্যুরে আমেরিকা, মানে ইউএসএ দিয়ে শুরু হয়েছে। এরপরের যে প্ল্যান রয়েছে, যেমন ইউরোপ, বাংলাদেশ বা আদার্স আমাদের সাইডে যেসব কান্ট্রিজগুলো রয়েছে এগুলোতে, বাট আমার ফার্স্ট ট্যুর ইউএসএ দিয়ে শুরু হয়, যেটা রিসেন্টলি আমি করে এসেছি। আপনি যে বললেন আপনার একাডেমি রয়েছে দন্তমার কর্ণগড়ে, তা নতুন স্টুডেন্ট যারা আসছে আপনি তাদেরকে কি অ্যাডভাইস দেন, তারা আপনার থেকে কীভাবে শেখে, আর অনলাইনেও যদি কেউ শেখে তো কী কী প্রসেস, এগুলো সব হয়? স্টুডেন্ট যারা আসে বেসিক্যালি সবাই ভাবে যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, বিশেষ করে একটা ক্লাসিক্যাল মিউজিক, তারপরে আবার ইনস্ট্রুমেন্টাল, কারণ জানো যে ভোকাল মিউজিক প্রচণ্ড পরিমাণে ফেমাস, তাদের ইনস্ট্রুমেন্টাল মিউজিক। দেন যারা শিখতে আসে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার সেম এজের পদে থাকে অথবা আমার থেকে কিছু বড়ো। আমার থেকে যেরকম আমি বলি যে আমার কাছে 8 থেকে 80 বছর বিফর থেকে স্টুডেন্টস রয়েছে। তো এবার সেখানে গিয়ে সংখ্যাটা ইয়ং ব্যাচ বেশি, মানে ইয়ংদের মধ্যেই অনেকে বলেছে ক্লাসিক্যাল মিউজিকের কি ইন্টারেস্ট থাকে ইয়ংদের মধ্যে, বা সেটা নয়। আমার স্টুডেন্টসরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই মানে ইয়ুথ জেনারেশন বেশি। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে যারা স্টুডেন্টস নতুন আসে তারা একটা এনথুসিয়াজম নিয়েই আসে যে শিখবে বলে। অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ওরা হয়তো আমার ভিডিও কোথাও দেখেছে অথবা কারোর থেকে শুনেছে, দেন ভিডিও দেখেছে বা প্রোগ্রাম দেখেছে, দেন ওরা ওখান থেকে একটা ইন্সপিরেশন পায় যে ইনি এগোতে পারাতে পারছেন, আমাদেরও ভয়তো কিছু হতে পারে, তো
সেই ইন্সপিরেশন থেকে তারা শিখতে আসে বেসিক্যালি। আচ্ছা, আপনি আপনার মায়ের কাছে প্রথমে শেখার পর আপনি কোন গুরুর কাছে প্রথমে মানে এই দিকে শুরু করেছিলেন, সে ক্লাসিক্যাল হোক বা সিতার, আপনি যেটা? মায়ের থেকে আমি গান শেখা শুরু করি, দেন আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিকে যখন খুব ইন্টারেস্টেড হই ধীরে ধীরে, তো তখন আমি প্রথম আমাদের লোকাল একজন টিচার ছিলেন, উনি এখানকার খুবই ফেমাস ছিলেন কন্যাগড়ে, শ্রী গণেশ দাস, তো উনি হচ্ছেন ইমদাদ খানি ঘরানি, এটা ইমদাদ খানি ঘরানার উনি একজন খুব নাম করা মানে সেতার বাদক ছিলেন, আমাদের এরিয়ার এরিয়াতে ফেমাস ছিলেন। ওনার মৃত্যুর পর আমি স্যার সাইপারভাইজার কাছে যাই, ওনার কাছে কন্টিনিউ করি বেশ কিছু ওয়ার্কশপ। এবার তার সাথে সাথে আপনার কি, যেমন গ্লোবালি আপনি বললেন যে ইউএসএতে গিয়ে আপনার কনসার্ট ছিল, আমাদের নিজেদের দেশে বা আমাদের নিজেদের রাজ্যে আপনার কোথায় কোথায় এরকম প্রোগ্রাম থেকে কোন কোন অডিটোরিয়ামে আপনি করেছেন? ইউএসএতে যাওয়ার আগে যেমন রিসেন্ট টাইমসে আমি মাইসোরে প্রোগ্রাম করে এসেছি, কর্ণাটকে মাইসোরে আমার টোটাল এক সপ্তাহের মধ্যে 5টা প্রোগ্রাম ছিল, 5টা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে, এবং সেখানে আমি মাইসোর উনি ওখানে সাউথ ইন্ডিয়ান মিউজিকের মাইসোরে খুব ফেমাস এবং উনি সিনিয়র মাইসোর এন শ্রীনাথ, ওনার সাথে আমার যুগলবন্দি ছিল, দেন আমার সোলো কিছু কনসার্ট ছিল, তো আমার প্রত্যেকটা প্রোগ্রাম উনি এসেছিলেন শুনতে, খুব ইন্টারেস্টিং, ওনার আমাকে বেশ ভালো লেগেছিল। তো এটাই আর কি, আর তার আগে বেসিক্যালি আমি বারাণসীতে বাজিয়েছি, তুমি জানো ইউপিতে, দেন আমাদের কলকাতার মধ্যে আমি দমদম, ব্যারাকপুর, দেন চুঁচুড়া, এই এরিয়াগুলোতে টোটাল আমি কনফারেন্স করেছি। আচ্ছা, তার সাথে সাথে আপনি ফিউচারের জন্য কি ভাবছেন, মানে মিউজিক কে ক্লাস ইনস্ট্রুমেন্টাল মিউজিক কে আপনি কন্টিনিউ করে আর কোথায় নিয়ে যেতে চান? মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বেসিক্যালি আমি যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিক দিয়ে, তো সেখানে এসে আমি একটা আলাদা ধারা শুরু করেছিলাম, একটা টাইমের পর আমার মনে হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত শিখেছি সেটাকে কোনো না কোনোভাবে কাজে লাগাতে হবে, তো আমি আজ থেকে বেশ কিছু বছর আগে 2017 তখন 17-এ আমি একটা নতুন আইডিয়া দিয়ে নতুন একটা ধারা চালু করি, যেটা হচ্ছে সেতারে রবীন্দ্রসঙ্গীত, এবং যেটা আমরা ভোকালে যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাই ঠিক সেম ভাবে একদম খুব ডুপ্লিকেট ভাবে মনে হবে না যে কেউ বাজাচ্ছে, মনে হবে যে কেউ গাইছে, মানে সেখানে জাস্ট বলার নেই, তো সেইভাবে আমি সেতারে রবীন্দ্রসঙ্গীত বাজানো শুরু করি। তো এটা একটা লং টাইম সিরিজ, যেখানে এখন আমি কাজ করেছি বলে এখন আমি আপলোড করছি, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার স্পটিফাই, ওয়াইফাই অ্যাকাউন্ট এগুলো থেকে শুনতে পাবেন আপনারা। আর অনেকগুলো গান যেরকম রিসেন্ট টাইমসে আমি প্রথম শুরু করেছিলাম তুমি রবে নীরবে দিয়ে, দেন ধীরে ধীরে চোখে আরবে দেখেছিলাম, দেন তোমার মহারাজের কিসা, যেরকম প্রচুর ফেমাস গান, কিছু কিছু নন ফেমাস গান, এইগুলো দিয়ে শুরু করেছিলাম। এটা একটা ডিফারেন্ট আইডিয়া আমার ছিল যেটা এখনও চালু রেখেছি আমি। ক্লাসিক্যাল মিউজিক যেটা রাগ রাগিনী এগুলো তো রয়েছে, রিসেন্ট ইন ফিউচার টাইমসে আমি যেটা প্ল্যান করেছি যে একটু ক্লাসিক্যাল থেকে যেরকম রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা একটা নিয়ে ফেলেছি আমি, সেরকম অন্য আরেকটা ধারা, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের সাথে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা কম্বিনেশন কেমন নতুন কী করা যেতে পারে, সেটা নিয়ে আইডিয়া আমার চলছে মাথায়, যেটা নিয়ে আমি এখন ওয়ার্ক করছি, দেখা যাক কী। এমনিতে আমারও আমাদের সকলেরই রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা তো প্রেম আছে বা একটা মোহ আছে, খুবই ভালো লাগে আমাদের শুনে, ভালো লাগলো যে আপনি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আরও মানে অনেক কিছু করেছেন এইদিকে। আর এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে আমাদের যে টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এখনকার যে সিনেমার গান যেরকম বেরোচ্ছে সেই ব্যাপারে আপনার কী মত, যে সেগুলো কি ভালো দিকে যাচ্ছে নাকি একটু মানে যেরকম আগেকার দিনে যেরকম গান হতো সেই তার সাথে একটা সামঞ্জস্য রেখে ভালো করা যেতে পারে? দেখুন, সিনেমা ইন্ডাস্ট্রির গান খারাপ হচ্ছে এমনটা নয়, যারা খুব ট্র্যাডিশনালিস্ট বা খুব অর্থোডক্স টাইপের তারা অনেকেই বলে থাকেন যে কী হচ্ছে এগুলো, বাট এরকমটা নয়। আমি নাম নিতেই পারি, যেরকম আমার পার্সোনালি খুব পছন্দের কাজ করেন উনি যে সঞ্জয়লীলা বানশালী, ওনার ম্যাক্সিমাম যে রিসেন্ট টাইপসের ফিল্মসের গানগুলো ভীষণ ক্লাসিক টাচ থাকে, যেগুলো অরিজিৎ সিং ম্যাক্সিমাম গায়ক শ্রেয়া ঘোষাল গায়, তো সেইগুলো আমার খারাপ লাগে না, ভালোই লাগে বলতে গেলে, মানে ভালোই লাগে, খারাপ তো দূরের কথা, বাট হ্যাঁ 90s গান যে টাইমে আশা ভোসলে, লতা মঙ্গেশকর বা মোহাম্মদ রফি এরা গিয়েছেন,
ওই টাইমে ম্যাক্সিমামটাই পুরো বলিউড মিউজিকটাই পুরো একদম ক্লাসিক্যালের একটা টাচে ছিল, যে ওইরকম টাইপের মিউজিক। বাট হ্যাঁ, সেগুলো ডেফিনেটলি সেগুলো সেই টাইমটা সেই ইয়ার ম্যাক্সিমাম গান এখনো মানে শুনি, বাট এই টাইমে কম্পেয়ার টু দ্যাট টাইম কম হচ্ছে সেই যে পুরোপুরি, কারণ এখন রিসেন্ট টাইমস র্যাপ এসে গেছে, নানা রকম ডিজে টিজে নানা কিছু এসে সেই জিনিসটা একটা ওই জিনিসটা কমে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে হিন্দি গানের মধ্যে যদি উর্দু শব্দ আগেকার দিনে একটু বেশি থাকতো, এখন উর্দুর বদলে ইংলিশটা বেশি ইউজ হয়, ইংলিশ ওয়ার্ড তারপরে পাঞ্জাবি ওয়ার্ড কিছু ইউজ হয়, তা আপনার কি মনে হয় যে কোনটাতে মিষ্টত্ব বেশি, মানে কোনটাতে গানের মানে আরো ভালো শুনতে লাগে কিরকম? মিষ্টত্ব ডিপেন্ড করছে যে যারা শুনছে তাদের অডিয়েন্সের উপর। তখনকার দিনে যে টাইমে নাইনটিসের অডিয়েন্স, তারা একটা ডিফারেন্ট টাইম জোনে ছিল, যেমন আমাদের বাবারা বা গানগুলো স্ট্রিট স্ট্র্যাটেজি চেঞ্জ হতে থাকে। যেমন আমরা ডিজে বা র‍্যাপ পছন্দ করছি বলে কিন্তু ওগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে। তা এবার আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে রিসেন্ট আর ফিউচারের মধ্যে মানে এই বছরেই আপনার আর কি কি প্রোগ্রাম আছে এই বছরের মধ্যে? এই বছরে রিসেন্ট টাইমসে দমদমে আমার প্রোগ্রাম রয়েছে সেপ্টেম্বরে, অ্যান্ড কৃষ্ণগড়ে আমার প্রোগ্রাম রয়েছে সেপ্টেম্বরে, আর বিরুর মঠে আমার প্রোগ্রাম রয়েছে। তা আপনাদের কাছে অনুরোধ করবো যে দাদা যে জায়গাগুলো বললো, আপনারা যদি সেই সময় ফাঁকা থাকেন, ফ্রি থাকেন, আপনারা অবশ্যই ওনার কনসার্টে যাবেন। হ্যাঁ, আর আমাদের আমি তো আজকে ইন্টারভিউ নিয়ে আমারই খুব ভালো লাগছে যে আমি এত একজন গুণী মানুষের ইন্টারভিউ নিতে পারলাম আজকে, খুবই আনন্দের বিষয় সেটা। আমি তার সাথে দাদার যা যা ভিডিও আছে গানের বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের, আমি সেগুলো সব এখানে আমাদের ব্লগের মধ্যে অ্যাটাচ করে দেবো, ওনার ইউটিউব লিঙ্ক, তার সাথে ওনার ওয়েবসাইট যা যা আছে আমি ওখানে ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন, তার সাথে ওনার সাথে কানেক্টেড থাকবেন, অনেক কিছু আরও নতুন জানতে পারবেন, আর ইনস্ট্রুমেন্টাল মিউজিককে আরও অনেক ভালোবাসবেন, আপনারা অনেক স্নেহ করবেন অবশ্যই, আর দেখতে থাকুন আমাদের ব্লগ এই লাইফস্টাইল ব্লগস। ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন।